প্রিয় শিক্ষার্থীরা ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশনের নবম শ্রেণী প্রথম খণ্ডের দ্বিতীয় পর্যায়। আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ে কাঁচামাল, এখানে দুটি ফল আমি রেখেছি, কিছু কলা আর পেয়ারা। তো আমরা এই কাঁচামাল হলো টাটকা শাক সবজি ফলমূল, এগুলোকে আমরা কাঁচামাল বলে থাকি। কাঁচামালের সংজ্ঞা, নির্দিষ্ট নামের কোনো একটি খাদ্যপণ্য প্রস্তুত করতে যে সমস্ত খাদ্য সামগ্রী যেমন টাটকা ফলমূল শাক সবজি মাছ মাংস ডিম দুধ দানাদার শস্য তেল বীজ ইত্যাদি ব্যবহার করে থাকে তাদেরকে ওই খাদ্যপণ্যের কাঁচামাল বলে। তাহলে আমরা কাঁচামাল সম্বন্ধে জানলাম কি, যে টাটকা শাক সবজি ফলমূল এগুলো হলো কাঁচামাল। আচ্ছা, কাঁচামালের ভৌত অবস্থা, খাদ্য সামগ্রীর গুণগত মান নির্ভর করে ব্যবহৃত কাঁচামালের। প্রথমত ভৌত অবস্থার বিবেচনা করে কাঁচামাল নির্বাচন করা হয়। নিম্নে বর্ণিত বিষয়গুলোর উপর ভিত্তি করে আকার আকৃতি বর্ণ গঠন গন্ধ ক্ষত, এই যে এখানে কিছু ফল আসছে, এই ফলগুলোতে দেখতে হবে আমার আকার আকৃতি বর্ণ গঠন গন্ধ এবং ক্ষত। এবার আমরা কিছু উদাহরণ দেখি। পেয়ারা, জেলি তৈরির জন্য সাধারণত অর্ধপাকা বড় বা মাঝারি আকারের পেয়ারা নির্বাচন করতে হয়, আবার বেশি পাকা পেয়ারা বাদ দেওয়া দরকার। আবার টমেটো সস কেচাপ ককটেল ইত্যাদি তৈরিতে গাছ পাকা লাল টমেটো ব্যবহার করা হয়, কোনো অংশে সবুজ বা হলুদ থাকবে না, কোনো অংশ ক্ষত বা জীবাণু দ্বারা আক্রান্ত হবে না, জীবাণু থাকলে সেটা আমাদের ব্যবহার করা উচিত না। কলার চিপস তৈরির জন্য শক্ত সবুজ আনাজি অথবা সাগর কলা নির্বাচন করতে হবে। জলপাই আচার তৈরি করার জন্য গাঢ় সবুজ পরিপক্ক দাগ বা ক্ষত মুক্ত। এবার আমি তোমাদের বাড়ির কাজ নিয়ে নাও। বিভিন্ন ধরনের কাঁচামাল এবং তাদের দ্বারা প্রস্তুত খাদ্যদ্রব্যের নাম দেয়।